প্রচণ্ড গরমের প্রভাবে ছাত্রীদের সুবিধার্থে এবার ঠান্ডা পানীয় মেশিন বিতরণ করা হলো রানীগঞ্জ রটারি ক্লাবের পক্ষ থেকে। শনিবার রটারি ক্লাবের উদ্যোগে এবং রটারি ক্লাবের সদস্য অনিশ পোদ্দারের আর্থিক অনুদানে এই মেশিনটি প্রদান করা হয়। রানীগঞ্জের স্কুলপাড়ায় অবস্থিত গান্ধী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে এই মেশিন প্রদান করা হয়। রটারি ক্লাবের সদস্য অনিশ পোদ্দার ও রটারি ক্লাবের সভাপতি প্রদীপ বাজরিয়া ফিতে কেটে যৌথভাবে ঠান্ডা পানীয় মেশিনের শুভ উদ্ঘাটন করলেন। এছাড়াও এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া, স্কুল পরিচালন সমিতির সভাপতি গোপাল আচার্য, রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান দীনেশ চন্দ্র গুপ্তা, কানাইয়া সিং, উজ্জ্বল মণ্ডল, বালাজি হালদার, দীপক সান্তলিয়া, অলংকার সাউ, রাজা ব্যানার্জি সহ স্কুলের শিক্ষিকারা। অতিথিদের এদিন পুষ্পগুচ্ছ ও চন্দনের ফোঁটা দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। ঠান্ডা পানীয় মেশিন প্রদানের পাশাপাশি এদিন স্কুলে 8টি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়। ছাত্রীদের সুরক্ষা ব্যবস্থা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা যায়। স্কুল পরিচালন সমিতির সভাপতি গোপাল আচার্যর আর্থিক অনুদানে এবং স্কুলের সহযোগিতায় এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। মাউস ক্লিক করে সিসিটিভি ক্যামেরা পরিষেবা চালু করলেন রানীগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সভাপতি প্রদীপ বাজরিয়া বলেন, মানুষের স্বার্থে নানান রকম সামাজিক কাজকর্ম করার উদ্যোগ নেওয়া হয়েছিল এই এক বছরের মধ্যে, সেগুলি তিনি তুলে ধরেন। गांधी मेमोरियल गर्ल्स हाई स्कूल में हम लोगों ने एक कोल्ड वाटर मशीन डोनेट किया है, उसी संदर्भ में आज यहाँ प्रोग्राम किया था जिसका इनॉग्रेशन आज हम लोग यहाँ किए हैं। और श्री गोपाल आचार्य के निवेदन पर हम लोगों ने यहाँ पर एक कोल्ड वाटर मशीन डोनेट की है जिसके मुख्य दाता रोटेरियन अनिश पोद्दार हैं। और क्या क्या का प्रोग्राम लक्ष्य रखा गया है रोटरी क्लब की ओर से? देखिए, हमारा एक साल का जो टेन्योर था वो लगभग कल 30 तारीख को ख़त्म हो जाएगा। एक साल में हम लोगों ने काफ़ी काम किया है, काफ़ी स्कूल में डेस्क बेंच दी है, कंप्यूटर दिए हैं, एक्वागार्ड मशीन दी है, कोल्ड वाटर मशीनें भी दी हैं, छात्रवृत्ति दी है, आई कैम किया है, काफ़ी प्रोजेक्ट हम लोगों ने किया है। हम लोगों का पोलियो इम्यूनाइजेशन सेंटर, फिजियोथेरेपी सेंटर, गरीब बच्चों को पढ़ाने का सेंटर कंटिन्यू रेगुलर चल रहा है। इसके अलावा भी हम लोग कई सोशल काम जरूरत के हिसाब से कर रहे हैं और काफी काम हम लोगों ने इस साल किया है। এদিকে স্কুলের এক শিক্ষিকা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ছাত্রীদের সুরক্ষার্থে এবং সুবিধার্থে এই সিসিটিভি ক্যামেরা ও ঠান্ডা পানীয় মেশিন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ে বলি, আমাদের এখানে একটা সুরক্ষার অতিরিক্ত ব্যবস্থা থাকা খুব প্রয়োজনীয়। আমরা খুব কষ্ট করে এতদিন সুরক্ষার ব্যবস্থা করেছি, আপনারা হয়তো সকলে জানেন না, আমরা অভিভাবকদের কাছে মাত্র 50 টাকা করে বছরে নিয়ে আমাদের গেটকিপার রাখার ব্যবস্থা করেছিলাম 2013 সালে। সেই থেকে আমাদের গেটকিপার, তার আগে মেয়েরা অনেক সময় বিদ্যালয়ের বাইরে বিদ্যালয় চলাকালীন অবস্থাতেও বেরিয়ে যেতে পারতো, বা বাইরের অনেকে অভিভাবক ছাড়াও অনেকজন মানুষ ঢুকে যেতে পারতো। এতে কখনো কখনো অসুবিধে তৈরি হয়নি এমনটা নয়, তৈরি হয়েছে। তো সেই অসুবিধেগুলো আজকে নেই। আমাদের গেটকিপার সোমা খুবই ভালো, ও সেও আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রী। আর এরপরেও এই যে সিসিটিভি, এটা নিশ্চয়ই আরো অধিক নিরাপত্তার ব্যবস্থা করবে বলে আমরা আশা রাখি। আর আমাদের এই যে রানীগঞ্জ এত গরম একটা জায়গা, আমাদের এই জলটা এত গরম হয়ে যেত, পানীয় জল দূর দূরান্ত থেকে ছাত্রীরা আসে, দিদিমণিরাও আসেন, শিক্ষাকর্মী বন্ধুরাও আসেন, একটু ভালো করে জলও খেতে পেতেন না। আজকে এই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার জন্য আমাদের এই মঞ্চে উপস্থিত সমস্ত সুধীরবৃন্দ এবং অনিশ পোদ্দার মহাশয় যিনি একটি ডোনেট করেছেন তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবী, আমাদের রানীগঞ্জ চেম্বার কমার্সের সমাজের রানীগঞ্জের বিশেষ কাজ থাকে আমাদের রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী, রিপোর্ট পাবলিক টাইমস।